नमस्कार, वेलकम टू माय चैनल ड्रीम वे ऑफ लर्निंग। युते आमी बंकिमचंद्र चट्टोपाध्याय संक्षिप्त जीवनी एवं तार सम्पर्कित किछु प्रश्नोत्तर आलोचना करब। बंकिमचंद्र चट्टोपाध्याय 1838 ख्रीष्टाब्दे बर्तमान उत्तर चब्बीस परगना जिलार কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হলো যাদবচন্দ্র চট্টোপাধ্যায় এবং মাতা হলেন দুর্গাদেবী। তিনি কমলাকান্ত ছদ্মনামে বিভিন্ন গ্রন্থ লিখেছিলেন। তার বিভিন্ন উপাধি রয়েছে, এর মধ্যে অন্যতম হলো সাহিত্য সম্রাট, বাংলা স্কট, ঋষি। তিনি ছিলেন পেশায় একজন ম্যাজিস্ট্রেট। তার সম্পাদিত পত্রিকা হলো বঙ্গদর্শন। এই পত্রিকাটি তার মৃত্যুর পর রবীন্দ্রনাথ ঠাকুর সম্পাদনা করেন। তার একটি বিখ্যাত কাব্যগ্রন্থ হলো ললিতা তথা মানস, 1856 খ্রিস্টাব্দে এটি প্রকাশিত হয়েছিল। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত প্রথম উপন্যাস জাতীয় রচনা হলো রাজমোহন ওয়াইফস। এটি ইংরেজি ভাষায় লিখিত এবং 1864 খ্রিস্টাব্দে ইন্ডিয়ান ফিল্ড নামক সাপ্তাহিক পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল। তিনি মোট 14টি উপন্যাস লিখেছিলেন। সে উপন্যাসগুলিকে আমরা তিনটি পর্বে ভাগ করে আলোচনা করব, যাতে আমাদের সনগুলোকে মনে রাখা খুবই সহজ হয়। প্রথম পর্বে সন হলো 1865 খ্রিস্টাব্দ থেকে 1869 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই সময় তিনি তিনটি উপন্যাস লিখেছিলেন। প্রথম তিনি যে উপন্যাসটি লিখেছিলেন সেটি হলো দুর্গেশ নন্দিনী, 1865 খ্রিস্টাব্দে এটি রচিত হয়েছিল। তারপর তিনি লিখেছিলেন কপালকুণ্ডলা, 1866 খ্রিস্টাব্দে, মৃণালিনী, 1869 খ্রিস্টাব্দে। দ্বিতীয় পর্বের উপন্যাসগুলোর সময়কাল হল 1873 খ্রিস্টাব্দ থেকে 1880 খ্রিস্টাব্দ। এই সময় তিনি লিখেছেন বৃষবৃক্ষ, 1873 খ্রিস্টাব্দে, এটি একটি সামাজিক উপন্যাসও ছিল। ইন্দিরা, 1873 খ্রিস্টাব্দে, যুগলাঙ্গরীয়, 1874, চন্দ্রশেখর, 1875 খ্রিস্টাব্দে, রজনী, 1877 খ্রিস্টাব্দে রচিত হয়েছিল। এগুলো কৃষ্ণকান্তের উল, 1878 খ্রিস্টাব্দে। তার তৃতীয় পর্বের উপন্যাসগুলো হলো উপন্যাসগুলি 1882 থেকে 1887 খ্রিস্টাব্দের মধ্যে রচিত হয়েছিল। তার বিখ্যাত ঐতিহাসিক উপন্যাস হলো রাজসিংহ, এটি 1882 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। আনন্দমঠ, এটি একটি দেশাত্মবোধক উপন্যাস ছিল। দেবী চৌধুরানী, 1884 খ্রিস্টাব্দে রচিত হয়েছিল। দাদারানী, সীতারাম, 1887 খ্রিস্টাব্দে। সীতারাম হলো তার শেষ উপন্যাস ছিল। তিনি কিছু প্রবন্ধ গ্রন্থ লিখেছিলেন, সেগুলো হলো লোকরহস্য, বিজ্ঞান রহস্য, কমলাকান্তের দপ্তর, সাম্য, প্রবন্ধ পুস্তক, কৃষ্ণচরিত, বিবিধ প্রবন্ধ, ধর্মতত্ত্ব, বিবিধ সমালোচনা, মুচিরামগড়ের গুরের জীবনচরিত। এবারে আমরা বঙ্কিমচন্দ্র সম্পর্কে কিছু প্রশ্ন উত্তরে জেনে নেব। বঙ্কিমচন্দ্রের লেখা প্রথম উপন্যাস কোনটি? এটি হবে রাজমোহন ওয়াইফস। এটি কিন্তু একটি ইংরেজিতে লেখা উপন্যাস ছিল। বঙ্কিমচন্দ্রের লেখা প্রথম বাংলা উপন্যাস কোনটি? সেটি হবে দুর্গেশ নন্দিনী।
যদি বলা হয় বাংলাতে লেখা বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাস কোনটি, তাহলে সেক্ষেত্রে দুর্গেশ নন্দিনী হবে। আর যদি বলা হয় বঙ্কিমচন্দ্রের লেখা প্রথম উপন্যাস কোনটি, তাহলে সেক্ষেত্রে আমরা লিখব রাজমন ওয়াইফস। বঙ্কিমচন্দ্রের লেখা শেষ উপন্যাস কোনটি, এটি হল সীতারাম, এটি 1887 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত শ্রেষ্ঠ ঐতিহাসিক উপন্যাস কোনটি, এটি হল রাজসিংহ, এটি ছিল একটি শ্রেষ্ঠ ঐতিহাসিক উপন্যাস, এটি 1882 খ্রিস্টাব্দে রচিত হয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি উপন্যাসে বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসের উল্লেখ আছে, আনসার হবে বৃষবৃক্ষ, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর তার চোখের বালি উপন্যাসে বৃষবৃক্ষ উপন্যাসের উল্লেখ করেছিলেন। বঙ্কিমচন্দ্রের লেখা বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসে বন্দে মাতরম সঙ্গীতের সঙ্গীত রয়েছে, আনন্দমঠ উপন্যাসে, এটি 1882 খ্রিস্টাব্দে, এটি কোনো কোনো বইয়ের মধ্যে আছে 1884 খ্রিস্টাব্দ রয়েছে, কিন্তু আমি দুই তিনটি বইয়ের মধ্যে 1882 পেয়েছি, তাই আমি 1882 সনটা এখানে লিখেছিলাম। বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসে 76 মনন্তরের পটভূমিকা রয়েছে, আনন্দমঠ উপন্যাসে। বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসে নিষ্কাম ধর্মের কথা বলা হয়েছে, দেবী চৌধুরানী উপন্যাস, এটি 1884 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। আমি কোশ্চেনগুলো নিয়েছি বিভিন্ন বুক থেকে, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। সন্ন্যাসী বিদ্রোহের কথা বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসে রয়েছে, এটি হলো আনন্দমঠ উপন্যাসের মধ্যেই রয়েছে সন্ন্যাসী বিদ্রোহের কথা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের তত্ত্ব ও দেশাত্মবোধক উপন্যাস কোনটি, এটি দুটি উপন্যাস ছিল, একটি হলো আনন্দমঠ আর একটি হলো দেবী চৌধুরানী। উহা নাটকও বটে উপন্যাসও বটে, এই কথাটি মহিতলাল মজুমদার বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাস সম্পর্কে বলেছিলেন, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। আনসার হবে কপালকুণ্ডলা। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাসের জন্মদাতা কাকে বলা হয়, এটা আমরা সবাই জানি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কমলাকান্তের দপ্তর রচনাকে গোপন আত্মজীবনী হিসাবে দেখেছেন, সুদীপ্ত কবিরাজ, খুবই ইম্পর্টেন্ট। বঙ্কিমচন্দ্রের উপন্যাসগুলি হল বৃত্তসম বৃত্তহীন পুষ্পময়, এই কথাটি কে বলেছিলেন, মহিতলাল মজুমদার। কাকে সাহিত্য সম্রাট বলা হয় থাকে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। বাংলা সাহিত্যের প্রথম মৌলিক উপন্যাস কোনটি, ছিল দুর্গেশ নন্দিনী, এটি ছিল প্রথম উপন্যাস বাংলাতে লেখা আর এটি মৌলিক উপন্যাস ছিল, 1865 খ্রিস্টাব্দে এটি রচিত হয়েছিল। বঙ্কিমচন্দ্রের সামাজিক ও পারিবারিক উপন্যাসগুলি কী কী, এখানে দেখো লিখেছেন বৃষবৃক্ষ, কৃষ্ণকান্তের উল। প্রতাপ, শৈবালিনী, এই চরিত্র দুটি বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসের, চন্দ্রশেখর উপন্যাসের, খুবই ইম্পর্টেন্ট, এমন চরিত্র পরীক্ষাতে এসে থাকে, প্রতিবারই আসে, এক থেকে দুটা চরিত্র আসে আমাদের ট্যাট পরীক্ষা বা এসটিটি পরীক্ষার মধ্যে। চঞ্চল কুমারী, মানসিংহ ও
জেবুন্নিসা চরিত্র কোন উপন্যাসে? রাজসিংহ উপন্যাসে। রাজসিংহ হলো একটি বিখ্যাত ঐতিহাসিক উপন্যাস ছিল। হেমচন্দ্র, মৃণালিনী, পশুপতি, মনোরমা এই চরিত্রগুলি কোন উপন্যাসের চরিত্র? এগুলি হলো মৃণালিনী। তোমরা এই চরিত্রগুলোকে খাতার মধ্যে লিখে নেবে সাজিয়ে, তাহলে তোমাদের সেগুলোকে মনে রাখতে সুবিধা হবে। বঙ্কিমচন্দ্রের কমলাকান্তের দপ্তর গ্রন্থে প্রবন্ধ কতগুলি প্রবন্ধ আছে? 14টি প্রবন্ধ রয়েছে কমলাকান্তের দপ্তর গ্রন্থে। বঙ্কিমচন্দ্রের কমলাকান্তের পত্রে কয়টি প্রবন্ধ আছে? 5টি। তাহলে মনে রাখবে, যদি বলে কমলাকান্তের দপ্তর তাহলে হবে 14টি, আর যদি বলে কমলাকান্তের পত্র তাহলে হবে 5টি প্রবন্ধ। কৃষ্ণকান্তের উইল উপন্যাসের বিধবা রমণীর নাম কী ছিল? রোহিণী। তাহলে প্রশ্ন আসতে পারে, রোহিণী চরিত্রটি কোন উপন্যাসের? তাহলে সেক্ষেত্রে তোমরা কৃষ্ণকান্ত উইলেই দেবে অ্যান্সারটি। রোহিণী কৃষ্ণকান্ত উপন্যাসের চরিত্র একটি। হীরা, সূর্যমুখী, কুন্দনন্দিনী, নগেন্দ্রনাথ কোন উপন্যাসের চরিত্র? বিষবৃক্ষ। গোবিন্দলাল, রোহিণী, ভ্রমর কোন উপন্যাসের চরিত্র? কৃষ্ণকান্তের উইল। তিলোত্তমা, আয়েশা, কুমার জগৎ সিংহ, ওসমান কোন উপন্যাসের চরিত্র? দুর্গেশ নন্দিনী উপন্যাসের চরিত্র এগুলো। বঙ্কিমচন্দ্রের একটি মনস্তাত্ত্বিক উপন্যাসের নাম লেখো, সেটি হবে রজনী। বঙ্গদেশের কৃষক এই গ্রন্থটি কার লেখা? খুব ইম্পর্টেন্ট, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। বঙ্কিমচন্দ্রের উপন্যাসের সংখ্যা কতটি? আমরা এটা জানি, বঙ্কিমচন্দ্রের উপন্যাসের সংখ্যা হলো 14টি, রাজমোহন ওয়াইফস সেটি ছাড়া 14টি উপন্যাস তিনি লিখেছিলেন। বঙ্কিমচন্দ্রের সর্বশ্রেষ্ঠ ঐতিহাসিক উপন্যাস কোনটি? এটি হলো রাজসিংহ। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করবে। থ্যাংক ইউ।